অনেকে জানতেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী বিয়ে করেননি, তিনি চিরকুমার। আসল কথাটা হলো, বিয়ে তিনি ঠিকই করেছিলেন, কিন্তু সেই বিয়েটা টেকে নিয়ে মোদী মাত্র 3 বছরের সংসার, এরপরেই বিচ্ছেদ। কিন্তু কাগজে কলমে নাকি সেই বিচ্ছেদ হয়নি। তবে গান্ধীনগরের সুরক্ষা বলয়ে ঘেরা মুখ্যমন্ত্রীর বাসভবনে তার কোনো ঘর নেই। আগামী লোকসভা নির্বাচনে ভারত নামও মন্ত্রে দীক্ষা নিলেও তিনি ফার্স্ট লেডি হবেন না। হাইটেক সভা মঞ্চে দাঁড়িয়ে যখন পক্ক কেশ যুবা ভাষণ দেন, এখন কখনো একেবারে জন্য তার নাম সামনে আসে না। কেনই বা আসবে, তিনি যে অতীত। কিন্তু অতীত কি শেষ পর্যন্ত অতীত রইল? আচমকাই গোটা দেশ জানলো যশোদাবেন নামে গুজরাটের 62 বছর বয়স্ক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা আর 5টা সাধারণ মানুষের মতো জীবন কাটাতেন। তার সঙ্গেও এককালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দিল্লির এই মুহূর্তে সম্ভবত সবচেয়ে চর্চিত, নন্দিত এবং নিন্দিত নাম নরেন্দ্র দামোদর মোদী। আর এই খবরটি সেই অন্তরাল বাসিনী নিজেই জানালেন যে তিনি মোদীর স্ত্রী। আজকের বৃদ্ধা যশোদাবেনের তখন ছিল 17 বছর, বিয়ে হয়েছিল 18 বছরের যুবক মোদীর সঙ্গে। 3 বছরের বেশি টেকেনি সেই সম্পর্ক। কাগজে কলমে বিবাহ বিচ্ছেদ না হওয়ায় নাম ও পত্নী পরিচয়টা এখনো বৈধ, এমনই দাবি করেন যশোদাবেন। স্বামী এখন লোকসভা নির্বাচনে বিজেপি প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। বিয়ে যখন হয়েছিল তখন অবশ্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে ঘর এক অনামা স্বেচ্ছাসেবিকাই ছিলেন। রাজনীতির সিঁড়ি বেয়ে এই জায়গায় পৌঁছাতে নরেন্দ্র মোদীকে পেছনে ফেলে আসতে হয়েছে অনেককে, তার মধ্যে একটা নাম স্ত্রী যশোদাবেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়টাই স্পটলাইটের তলায় কেটেছে মোদী। কিন্তু দক্ষ প্রশাসক, সাম্প্রদায়িক নেতা, উন্নয়নের দরজাদারি, এ সমস্ত পরিচয়ের পেছনে মোদীর ব্যক্তিগত জীবনে বরাবরই থেকেছে কঠোর লক্ষণ রেখা। তার যে এককালে বিয়ে হয়েছিল তা মোটামুটি অনেকের জানা থাকলেও মোদী নিজে সব সময় মুখে কুলুপ এঁটেছেন। একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ছবি না ছাপার শর্তে এবার মুখ খুললেন স্বয়ং যশোদাবেনই, মোদীর অতীতের অন্যতম মিসিং লিঙ্ক। 2009 সালে একটি পত্রিকা খুঁজ করে বের করেছিলেন যশোদাবেনকে, তখন শিক্ষকতা করেন তিনি। কিন্তু কিছুতেই সাক্ষাৎকার দিতে রাজি হননি, কারণ হিসেবে বলেছিলেন ক্ষমতাধর স্বামীকে ভয় পান তিনি। দলের বা মোদীর তরফে বিয়ের বিষয়ে কথাবার্তা না বলার কোন নির্দেশ দেওয়া হয়েছিল কি তাকে? একেবারেই না, জানাচ্ছে যশোদা। বস্তুত বিয়ের 3 বছর পর সেই যে শ্বশুরবাড়ি ছেড়ে বাবার কাছে ফিরে গিয়েছিলেন, এরপর থেকে আর একবারও নাকি স্বামীর সঙ্গে কথা হয়নি তার। ভবিষ্যতেও যে হবে না তাও মোটামুটি নিশ্চিত। কেন ভেঙেছিল বিয়ে? না, কোনো ঝগড়াঝাটি হয়নি, কিন্তু সংসার বা স্ত্রীর প্রতি কখনো তেমন মনোযোগ ছিল না মোদীর। বিয়ের পরপর স্ত্রীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠলো, তা স্থায়ী হয়নি বেশি দিন। যশোদার কথায়, 3 বছরের একত্রবাসে তাদের সম্পর্ক ছিল মোটে 3 মাসের। বিয়ের পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন যশোদা, মোদী বরাবরই তাকে ফের পড়াশোনা শুরু করতে বললেন। কিছুদিন পরই অবশ্য সংঘীকরক হয়ে প্রচারের কাজে বেরিয়ে যাওয়া শুরু করেন মোদী। স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখতেন না তিনি। মোদীর জীবনীকার নীলাঞ্জন মুখোপাধ্যায়ের দাবি, RSS এর সদস্যদের সে সময়ে বিয়ে থা করাটা ভালো চোখে দেখা হতো না। রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকেই সম্ভবত স্ত্রীর সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করেন মোদী। শ্বশুরবাড়িতে আদরে ছিলেন, কিন্তু বিয়ের বিষয়টা নিয়ে পরিবারের কেউই আর মুখ খুলতেন না। 3 বছর পর নিজের সিদ্ধান্তেই পাকাপোক্তভাবে বাপের বাড়ি ফিরে আসেন যশোদা, পড়াশোনা শেষ করেন, SSC দিয়ে শিক্ষকতায় ঢুকে শুরু হয় তার নতুন জীবন। তবে স্বামীর সব খবরই ঠিকমতো তিনি রাখতেন, পত্রপত্রিকা যা হাতের কাছে পান খুঁটিয়ে পড়তেন, টিভিতে ভাষণ শোনেন, মানে মনে প্রাণে চান উন্নতি করুক তিনি। কিন্তু তাকে তো স্বীকৃতি দেননি মোদী। খারাপ লাগে না? তার কথায় না লাগে না, জানে এটাই আমার ভাগ্য। আর কিছু পরিস্থিতিতে মানুষকে মিথ্যে কথাও বলতে হয়। যশোদাবেনের মতে বিয়েটা শেষ হয়ে যাওয়ার পর বরং তার ভাগ্য ফিরেছে। চাকরি জীবনের শেষে এখন সারাদিন পূজার্চনা নিয়েই থাকেন, মাসে 14,000 টাকা পেনশন আর দাদারের ছেলে মেয়েকেই নিয়ে হেসে খেলে কেটে যাচ্ছেন তিনি। কোনো অভিযোগ নেই তার, ফের বিয়ে করার কথা ভাবেননি কখনো। এমন প্রশ্নের জবাবে তিনি জানালেন, একেবারেই যা অভিজ্ঞতা হলো তারপরে আর কোনোদিনও করতে চাইবে বলে মনে হয়নি, ইচ্ছেটাই ছিল না। বিয়ের পর প্রধানমন্ত্রী মোদী সংসার না করার আসল কারণ জানেন কি? আমরা সবাই জানি যে প্রধানমন্ত্রী মোদী বিয়ে করেছিলেন কিন্তু বিবাহিত জীবনের সুখ উপভোগ করেননি। তিনি গৃহকর্মী, জীবনযাপন করতে চাননি, তবে গৃহকর্তারা তাকে বাধ্য করেছিলেন যশোদাবেনকে বিয়ে করতে। দুজনই বিবাহিত অবস্থায় নাবালক নাবালিকা ছিলেন। নরেন্দ্র মোদী তখন 17 বছর এবং তার স্ত্রী 15 বছর বয়সে ছিলেন। প্রধানমন্ত্রী মোদী বিয়ে করার পরে বাড়ি ছেড়ে হিমালয় গিয়েছিলেন, সেখানে তিনি 2 বছর ছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর স্ত্রী ছেড়ে যাওয়ার আসল কারণটা কি, আজ আমরা আপনাকে এটি সম্পর্কে বলতে যাচ্ছি। আসলে তিনি সন্ন্যাসী জীবনের প্রতি আসক্ত ছিলেন, সন্ন্যাসী জীবনের প্রতি এতটাই প্রভাবিত হন যে তিনি শৈশবকাল থেকে সন্ন্যাসীকে দেখলে তাদের অনুসরণ করতে, পারিবারিক জীবনে তার আগ্রহ ছিল না, তাই জীবনের সত্যতা খুঁজে পেতে এবং ঈশ্বরের সন্ধানে হিমালয়ে পৌঁছে যান। তখন এক সন্ন্যাসী তাকে বলেছিলেন যে মানুষ সেবা করার পরেও ঈশ্বরকে পাওয়া যেতে পারে,
এই উপদেশ শুনে তিনি ফিরে এসেছিলেন। ফিরে এলো প্রধানমন্ত্রী মোদী সংসার জীবন ছেড়ে চলে যান সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীকালে আরেক সন্ন্যাসী প্রধানমন্ত্রীকে বলেন তার কাজ দেশ সেবার করা। এই সন্ন্যাসীর কথাই তিনি রাজনীতির অঙ্গনে পা রাখেন। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভির সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।